পুরুলিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম, হ্যাঁ এটা আমার গ্রাম। এই গ্রামেই আমি বসবাস করি, জন্মসূত্রে নয় বৈবাহিক সূত্রে। এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, যেখানে আমার স্বামীর জন্ম, তো সেই সূত্রেই এই গ্রামে আমার থাকা। আজ প্রায় 16-17 বছর ধরে এই গ্রামে বসবাস করছি, তারই এক ঝলক আজকে তোমাদের কাছে নিয়ে এলাম। ভালো খারাপ সব কিছু মিলিমিশিয়ে গ্রামে থাকছি, সেসব আলোচনায় আজকে যাচ্ছি না। আজকে আমাদের গ্রামের যে ঢোকার রাস্তা, সেখান থেকে শুরু করে এই যে আমাদের গ্রামের মধ্য পয়েন্ট, এই হরি মন্দির, এটা আমাদের গ্রামের একদম মিডল পয়েন্ট, সেখানে নিয়ে এসে আমার বাড়ি থেকে যে রাস্তাটা যাচ্ছে, আমি সেদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার গলি। এই রাস্তা থেকে আরও একটা গলি ক্রস করলে আমার বাড়ি। এই যে এই গলিটা হচ্ছে আমার মানে বাড়ির ঢোকার গলি। আশা করি এই গলিটা তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। পুরুলিয়া থেকে আমি আল্পনা, সিঙ্গেল মাদার ল্যাপিস্টে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, তো আজকে তো ছুটির দিন। সানডেতে অনেকেই স্পেশালভাবে সানডেটাকে সেলিব্রেট করে, তো আমাদের মানে আমার আর আমার মেয়ের সংসারে স্পেশালভাবে সেলিব্রেট করার মতন কিছু নেই। আমাদের আর 5টা দিনের মতনই সানডে যায়, শুধু এটাই যে সানডেতে আমরা বাড়িতে থাকি। তো যাই হোক, মেয়ে তো এসেছে কালকে, তোমাদেরকে বলেছি, আর ও করছে এখন রুটি। তো চলো তারই এক ঝলক দেখাবো। আর সকালবেলায় ঘরের কাজবাজ করা হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আছে, বাসন ধোয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, এগুলো মোটামুটি করে নিয়েছি, বিছানা গুছানো। সকালবেলায় মর্নিং ওয়ার্কে গেছিলাম, ওখান থেকে ফিরে এলাম, তারপরে এই যে সকালবেলায় ব্রেকফাস্টের ব্যবস্থা, এদিকে তাওয়া গরম হতে দিয়েছি। আর আজকেই দেখো আমার সোনামা আজকে রুটি করছে। হ্যাঁ, ও নতুন নতুন রুটি করা শিখছে, যেহেতু এখন বাইরে থাকে, নিজে একটু রান্না করে খাচ্ছে, তো কীরকম রুটি করছে না করছে সেটাই দেখছিলাম। এই দেখো এখানে গরম জল করেছি, এই যে এগুলো কাঁচা হবে, এগুলো সব বার করে রেখেছি। আর আজকে খুবই রোদ উঠেছে, মানে ভীষণ রোদটা লাগছে গায়ে। আর বললাম তো মেয়ে রুটি করছে, দাঁড়া এই যে এটা আমার জন্য আছে, আর এই মাত্র এটা কাটা হয়েছে, এটা ঢাকা দেবো এটা দিয়ে, এটা ঢাকা দেওয়া থাক, এটা কাউকে দিয়েছিলাম, সেটা ব্যাক করে দিয়ে গেল। দেখো বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, ঘর দোয়ার পরিষ্কার। আর এই দেখো, জানো তো তোমাদেরকে একটু ঠাকুরের সিংহাসনটা এই জন্যেই দেখাচ্ছি, অনেক দিন আমার ঠাকুর পুজো পাইনি, একটু পার্সোনাল প্রবলেমের জন্য। আর এই যে মেয়ে এসেছে, তো দেখো এগুলো না আমার মেশিনটার উপর সব রাখা হয়েছে, রাখার জায়গা হয়নি। দেখো নিচে একটা ব্যাগ আছে, আর এটাই ওর অ্যাসাইনমেন্ট বানাবার সব কপি আছে, মানে পেজগুলো কালকে রাত্রে বানাচ্ছিল। এখানে এইভাবে বইগুলো রেখেছি, আপাতত ও থাক মানে আছে না, ঘর দুয়ার এমনি হয়েই থাকবে, তাই এগুলো আস্তে আস্তে সব খালি করতে হবে। আর এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই, এই দেখো মেয়ে এলে এই জায়গাটা এরকম করেই থাকে, যতই আমি গুছাই তাও এভাবেই থাকবে। ঘরটা মুছি, রান্না বান্না তো করতে হবে, তো আগে ঘরটা মুছে নিই। এই মোজাগুলো আর লাগবে না, ওই জন্য এখানে রাখা হয়েছে, এগুলো ঢুকিয়ে দেবো, কারণ ঠান্ডাটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। তো চলো ঘরটা মুছে নিই।
তারপর আবার রান্নাবান্নার জোগাড় করতে হবে। জোগাড় বলতে কালকে তো শাক বেছে রেখেছি, পালং শাক, আর ওটা একটু ধোবো, মানে ধোয়া আছে আর একবার তো ধুতেই হবে। সবজি কাটতে হবে, কেটে রাখবো, ভাবছি তরকারি দুটো করে দেব, দুটো তরকারি করবো আজকে, তরকারি দুটো করে দেব আর ভাতটা চান করে করব। ব্যাস এই হচ্ছে আজকে মোটামুটি এইভাবে কাজগুলো করব। তো চলো ঘরটা মুছি। ঘর মোছা কমপ্লিট করে ব্রেকফাস্টটা করে নিলাম দুই মেয়ে, তারপর আমি যে সবজি কাটতে বসি দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আমার কাজের একটু তাড়া আছে কারণ কাপড় কাচতে দিয়েছি, তো কাপড়গুলো কাছে মানে একটু শুকাতে হবে। মোটা মোটা বেডশিট আর কয়েকটা কম্বলের কাভার আছে দুটো, তো সেগুলোই কাচতে দিয়েছি। এ দেখো কেচে কাকিমা নিয়েও এসেছে, ইনি হচ্ছেন আমার ঘরে মাঝে মাঝেই কাজ করে, তোমরা দেখেছো তো, অনেক দিন পরে এসেছে। তো যাই হোক আজকে ইনিও আমার ঘরে খাবেন, মানে ওনাকে ভাত দিতে হবে আজকে, আর প্লাস কিন্তু ওনার মজুরিটাও দিতে হবে। আর টুকিটাকে কিছু কাজ আছে যেন যেটা উনি এই মুহূর্তে করে দেবেন। চলো কাপড়গুলো তো কেসে এনে দিয়েছি, ওটা মিলবো, কিন্তু এদিকে আমি যে গোলমালটা পাকিয়েছি এটা মশলাটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের জন্য মশলাটা বানিয়েছিলাম, কিন্তু দেখো আমি কি করেছি, এই আলু দিয়ে দিলাম যেটা পালং শাকের জন্য কেটে রেখেছিলাম। তো এই যে হচ্ছে আমার কাজ, এই হচ্ছে আমার কাজ, দেখতে পাচ্ছ তো কি কি ভুলভাল কাজ করছে আমি নিজেও জানি না। মশলা তৈরি করলাম মাছের ঝোলের, কিন্তু দিয়ে দিলাম আলু বেগুন। তো যাই হোক মাছের ঝোলের মশলাটা আবার তৈরি করব, দিয়ে দিলাম, তো আর কিছু করার নেই, বুঝতে পারছো মানে মাথায় কত হেডেক আছে যে এইরকম ভুলভাল কাজ করছে। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আর সেগুলো যখন অনেক মানে চাপ হয়ে ওঠে তখনই উল্টো পাল্টা কাজ করি। এটার সাথে বড়ি মেশাতে হবে, বড়ি বার করে রেখেছি, কিন্তু এত উল্টো পাল্টা কাজ। চলো সমস্ত কাজ হয়ে গেল, এবার চানটা বাকি আছে, রান্না তো করলাম, আজকে এত এমন হলো না মানে কাপড় যেগুলো কাচলাম সেগুলো কাচতে কাচতে তারটা ছিঁড়ে গেছিলো, দিয়ে সেটা আবার মানে ওটা এখন তার টাঙানো হয়নি, পাশের বাড়ির ছাদে মিলে দিয়ে এলাম। আর রান্নাটা তোমাদেরকে দেখাই, তো লাঞ্চ মেনুতে বানালাম আজকে এই যে পালং শাকের তরকারি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকে রাত্রের একটু তরকারি আছে, আর এখানে একটা রুটি আছে। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, গ্যাস পরিষ্কার করে দিয়েছি আর এবার চানটা করতে হবে। তো এই হলো কাজকর্ম মোটামুটি, তো এবার চানটা করতে হবে, মেয়েও কিন্তু চান করেনি, ওকেও চান করতে বলবো। তো চলো না চানটা করে আসছি। হাই গুড ইভিনিং, বাজে 6:30, তো চলে এসেছি চা করতে, আর চা হয়েও গেছে, আরে দেখো দুধটা ফুটে গেছে, আর কিছুক্ষণ হোক দুধটা তো নামিয়ে দেবো, তো মেয়েকেও একটু চা দেবো, ও চা খাবে বলছে। তো এতদিন আমি এই কাপটায় চা খেয়েছি, এই কাপে আর চা খাওয়া যাবে না, এবার এই কাপে চা খেলে এবার আমাকে কথা শুনতে হবে। তারা এখানে গ্যাসটাকে বন্ধ করে দিই কারণ দুধটা হয়ে গেছে, তো সেজন্য এই যে এটা আমার আর এটা মেয়ের, আর চায়ের সাথে আজকে টাও আছে, টা হচ্ছে এই যে দুটো না চারটে সিঙ্গারা আনা হয়েছিল, তো অলরেডি একটা করে খাওয়া হয়ে গেছে, আর এই চা দিয়ে একটা করে খাবো, মানে সিঙ্গারাগুলো গরম ছিল সেই গরমেই একটা করে দুজনে খেয়ে নিয়েছি, তো বলেই
চাটা করি। আজকে সন্ধেবেলায় আমাদের মা মেয়ে চায়ের আড্ডা বসবে। অনেক দিন দুজনা একসাথে সময় কাটাইনি, আর দুজনাই কাজের ব্যস্ত থাকার কারণে মানে আমাদের দুজনের যে কিছুক্ষণ বসে গল্প করব আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সেটার হয়ে ওঠে না। তো আজকে সেই মুহূর্তটা আমরা ক্রিয়েট করেছি, একসাথে বসে চা খেতে খেতে দুজনের অনেক গল্প করলাম। আর আমরা এখন সবাই প্রায় সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ওই যে ফোনটা থাকে ওতেই ঢুকে থাকি, তো সেই জন্য তার থেকে বেরিয়ে আমাদের প্রত্যেকের একটু একটু করে এরকম সময় কাটানো দরকার। তো দেখো মেয়ে ফোনটা রেখে দিয়েছে পাশে, আর ও কিন্তু তখন ফোনটা ছোঁয়নি না, তা না হলে আমরা চা খেতে খেতে কিন্তু নিজেদের ফোনটাই ঘাটাঘাটি করতে থাকি, তো এই মুহূর্তগুলো তখন কিন্তু আমাদের আর মানে ক্রিয়েট হয় না। তো সেজন্য ওকে বলেছি ফোনটা রেখে দিবি, চল আজকে একসাথে চা খাই। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের আজকের দিনটা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, টাটা।